আর আলুর চচ্চড়ি। তো উচ্ছেগুলোকে আমি এই যে কুচি কুচি করে কেটেছি, আর আলুগুলোকেও আমি আলু ভাজার মতো কুচি কুচি করে কেটেছি। আর এখানে লঙ্কা চেরা, আর লাগবে কালো জিরে, আর এর মধ্যে কোনো মশলা নেই। তো চলুন আমি রান্নাটা কিভাবে করি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এবার দেব আলু কোচানো, কিছুটা সময় নাড়াচাড়া করার পর সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর কিছু দেব না। এবার বেশ খানিকটা সময় এভাবে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এটা খুব কম সময়ে তরকারিটা তৈরি হয়ে যায়। এটা দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন। এই যে দেখুন, এইরকম হয়ে যাবে তরকারিটা। একটু খুন্তিটা দিয়ে বাড়ি মারলেই তো তরকারি আমার রেডি, আলু আর উচ্ছে চচ্চড়ি।